বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি লাইফ্লক্স আইড্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইফ্লক্স আইড্রপটি ইবনে সিনা কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল লোমিফ্লক্সাসিন। এটি সাধারণত লাইফ্লক্স নামেই পাওয়া যায় এবং লাইফ্লক্স আইড্রপ আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য লাইফ্লক্স আইড্রপটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের চোখে কনজিউক্টিভার প্রদাহ বেফরোয়াটাইটিস বেফরোয়া কনজিউক্টিভাইটিস এ নির্দেশিত, এস্টাফাইটিস লোকার্স আরিয়ার্স দ্বারা সৃষ্ট কর্নিয়ার আলসারে নির্দেশিত, কর্নিয়ার উপর যে শস্য পাতলা আবরণ থাকে তাই হলো কনজিউক্টিভা, এক ধরনের ঝিল্লি যা স্কলার চোখের সাদা অংশে আবরক হিসেবে কাজ করে। এ রোগের লক্ষণগুলো হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে ওঠা, চোখে পানি টলটল করা, চোখ চুলকানো, চোখের পাতায় চুলকানি সৃষ্টি হওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে, অবিরাম চোখ দিয়ে পানি পড়া কিংবা পিছুটি কাটা। এ ধরনের সমস্যা দেখা দিলেই লাইফ্লক্স আইড্রপটি ব্যবহার করা যেতে পারে। লাইফ্লক্স আইড্রপটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের চোখ ফুলে ওঠা, চোখ লাল হয়ে যাওয়া, চোখের পানি টলটল করা কিংবা চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া, চোখে অবিরাম পিছুটি কাটা, এ সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। লাইফ্লক্স আইড্রপটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত দৈনিক এক ফোঁটা করে 3 থেকে 4 বার লাইফ্লক্স আইড্রপটি ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। লাইফ্লক্স আইড্রপটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর কনজিউক্টিভার প্রদাহ বা বেফরোয়াটাইটিস বেফরোয়া কনজিউক্টিভা স্টোফোলোকার্স আরিয়ার দ্বারা সৃষ্ট কর্নিয়ার আলসার এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে ডাক্তার লাইফ্লক্স আইড্রপটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই লাইফ্লক্স আইড্রপটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। লাইফ্লক্স আইড্রপটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল, চোখে জ্বালা পড়া সৃষ্টি হওয়া, চোখে চুলকানি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লাইফ্লক্স আইড্রপটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের লাইফ্লক্স আইড্রপটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি।